আসসালামু আলাইকুম ডিয়ার মেম্বার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো, যেটি দিয়ে আপনারা অনলাইন ইনকাম করতে পারবেন খুব সহজে, এবং খুব সহজে এটা পেমেন্ট দেয়। আর আরেকটি কথা বলে রাখি, কতদিন পেমেন্ট দিবে সেটাও বলে দিব, কত পয়েন্টে কত টাকা হচ্ছে সেটাও বলবো, এবং কিভাবে টাকাগুলো উইথড্র করবেন সহজে বিকাশের মাধ্যমে, বিকাশ নগদের মাধ্যমে। তো প্রথম কথা বলি যে আপনারা অবশ্যই একটা ভিপিএন ডাউনলোড করবেন, যা হচ্ছে আপনারা, আমি এখানে টার্বো ভিপিএন দ্বারা কাজ করছি। তো আপনারা অবশ্যই টার্বো ভিপিএন, সুপার ভিপিএন যে কোনো একটি কানেক্ট করে ইউএসএ কান্ট্রি দিয়ে, মানে আমেরিকান কান্ট্রি দিয়ে কানেক্ট করে নেবেন। তারপরে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে আপনারা লিখবেন টুকটাক পে, টুকটাক পে দেখেন। আর এদের অনেক ভালো রিভিউ রয়েছে, এখানে অনেকগুলো রিভিউ আছে, আপনারা দেখতে পারেন। নাইস অ্যাপ, 100% পেমেন্ট করে, লাভ ইউ অ্যাডমিন ব্রো, গুড অ্যাপ ব্রো, 100% পেমেন্ট, বেস্ট অফ, যাই হোক। তো এদের যদি আপনি এখানে ক্লিক করেন, এই যে টুকটাক পেতে যদি ক্লিক করেন, সরি, এদের এখানে আরও কিছু ইয়ে ছিল, আমি একটু পর দেখাচ্ছি যে এদের আরও কিছু অ্যাপ্লিকেশন রয়েছে, সেটা কোথায় থেকে পাবেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে। তো তারা কিন্তু এই কাজটাই করতেছে অনেক দিন ধরে, তো আপনারা তাদের সাথে থাকতে পারেন, এবং তাদের বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপ আসতে থাকে। যদি এটা চলে যায়, তারা আরেকটা অ্যাপ্লিকেশন নিয়ে আসবে, সেটার মাধ্যমে ইনকাম করবেন, আবার সেটি চলে গেলে আবার নিয়ে আসবে। তো এটাই এদের এদের বিজনেস, তো এদের সাথে থাকবেন। যাই হোক, সেটি কীভাবে থাকবেন আমি বলে দিব। চলেন আমরা অ্যাপ্লিকেশন যেহেতু ইনস্টল করছি, তো অ্যাপ্লিকেশনের ভিতরে যাই, এবং সিম্পলি নেম, ইমেল এবং পাসওয়ার্ড এবং রেফার কোড 1234 দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। আর কাজটা বোঝার জন্য এখানে ক্লিক করতে পারেন, নাহলে আমি কাজ এখন বুঝিয়ে দিচ্ছি। শুধু এই যে এই কাজটা, শুধু এটাই করতে হবে, আর কিছু করতে হবে না। এখানে আপনার রেফার কোড, আপনার ব্যালেন্স এগুলো শো করবে। তো আপনি সিম্পলি এখানে স্টার্ট টাস্কে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন এখানে আমাদেরকে 8টি কাজ দিয়েছে। তো এই 8টি কাজ করতে খুব বেশি 1 মিনিট লাগবে, তো যখন কাজটা শেষ হবে তখন একটা কাজ রয়েছে, সেটা করলেই কিন্তু আপনার পয়েন্ট যোগ হবে। তো আমি সেটি করে দেখাচ্ছি। প্রথমে আমরা নেক্সটে ক্লিক করলাম, এই অ্যাডটা শো করবে 3-4 মিনিট, 3-4 সেকেন্ড বা 5 সেকেন্ডের জন্য। এই যে কাজটা শেষ, তো আমরা এখানে নো থ্যাঙ্কস করে চলে গেলাম, দেখেন 1টি কাজ হয়ে গেল। তো আবার এভাবে করে আমি 8টি আপনাদের সামনে দেখে নিচ্ছি। দেখানোর পরে 1টি কাজ রয়েছে, সেটা করতেই হবে, নাহলে কিন্তু টাকা পাবেন না। আর ভুলেও যখন এই 8টি কাজ করবেন, কোনো অ্যাডের মধ্যে ক্লিক করবেন না। এই যে অ্যাড আসছে, এই অ্যাডের মধ্যে কিন্তু ক্লিক করা যাবে না, ঠিক আছে? তো যেভাবে আমি করছি সেভাবে করেন, আপনাদের সামনে লাইভ 8টি কাজ করেই আমি দেখাবো। আর আমাদের এছাড়াও র্যাপিড ওয়ার্কার্স, মাইক্রো ওয়ার্কার্স, মাইক্রো ওয়ার্কার্সের বিভিন্ন জব এবং আরও অনেক ধরনের সমস্যা নিয়ে আমরা ইয়ে দিয়েছি, টিউটোরিয়াল দিয়েছি। কমপক্ষে 20টার বেশি কাজের টিউটোরিয়াল দেওয়া আছে, যেগুলো সবসময় করা যায়, মাইক্রো টাস্কিংয়ের কাজগুলো। তো আপনারা সেই কাজগুলো দেখেন, করেন, ঠিক আছে? ওইখান থেকে বেশি ইনকাম করা যায়। আর বাংলাদেশি মাইক্রো ওয়ার্কার্সের, বাংলাদেশি মাইক্রো জবসের অনেকগুলো কাজ রয়েছে, ইউটিউবের কাজ, ফেসবুকের কাজ, এসব কাজ রয়েছে, আপনারা সেগুলো কাজ করেন, তাহলে ইনশাল্লাহ মোটামুটি টাকা ইনকাম করতে পারবেন। তো হাউ টু আর্ন মানি ফ্রম র্যাপিড ওয়ার্কার্স, এগুলো লিখলে, আমাদের চ্যানেলের নাম লিখেই কিন্তু আপনি পেয়ে যাবেন অনেকগুলো কাজ। এখানে একটু সমস্যা করছে, নেক্সট হচ্ছে না, এই যে সরি, আমি অ্যাডের মধ্যে ক্লিক করে ফেললাম। তো আপনারা ধীরে সুস্থে কাজ করবেন, ভুল করে আমার অ্যাডের মধ্যে ক্লিক হয়ে গেছে, তো আমার কোনো সমস্যা নেই, যেহেতু আমি কাজ করব না, ঠিক আছে? তো আমার নিয়ে তেমন কোনো ইয়ে নেই, তবে আপনারা ভুলেও করবেন না, ঠিক আছে? অ্যাডের মধ্যে ক্লিক করবেন না। এই যে আমার সেকেন্ডের সমস্যা দেখাচ্ছে এখানে, আমি নো থ্যাঙ্কস করলাম, এই যে আমাকে অ্যাপ থেকে কিন্তু বের করে দিয়েছে, দেখি কি হয়। আচ্ছা, স্টার্ট টাস্ক ক্লিক করলাম, এই যে লাস্ট কাজ একটি রয়েছে, আমরা সেটাতে ক্লিক করলাম, নেক্সটে, নেক্সটে ক্লিক করবো। যদি না আসে তাহলে একটু অপেক্ষা করবেন, বেশি তাড়াহুড়ো করবেন না, নাহলে কিন্তু দেখা গেল যে সেটি খোলার সাথে সাথে অ্যাডের মধ্যে ক্লিক হয়ে যাবে। এই যে দেখেন, আমি ক্লিক করলাম আবার, তো এখানে শো করছে, এই যে আমাদের ভিউ সাকসেস। তো 8টি কাজ কিন্তু দেখেন হয়ে যাওয়ার পর এখানে নেক্সট আর নাই, এখানে আসছে ক্লেম। তো এই যে ক্লেমটা আছে, এই ক্লেমের মধ্যে যখন আমরা ক্লিক করব, দেখেন অ্যাড ক্লিক করার পর প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপ ডাউনলোড করবেন, ওয়েবসাইটে নিয়ে গেলে 2 মিনিট ভিজিট করবেন, নিয়ম মেনে কাজ না করলে টাকা পাবেন না। মানে বলতেছে যে এখন যে অ্যাডটি আমরা শো করবে, তার গেট বোনাসে ক্লিক করার পর যে অ্যাডটি শো করবে,
শেয়ারের মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে। শেয়ারে ক্লিক করার পর যদি আমাদেরকে প্লে স্টোরে নিয়ে যায় তাহলে সেই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে, আর যদি কোনো ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে সেখানে আমরা 2 মিনিট ভিজিট করব। 2 মিনিট ভিজিট করলেই, 2 মিনিট অবশ্যই ভিজিট করবেন, নাহলে কিন্তু আপনাকে তারা বুঝতে পারবে, মানে 2 মিনিট ভিজিট করলেই অটোমেটিক তারা ব্যাক করে আপনাকে অ্যাপ্লিকেশনে নিয়ে আসবে, নাহলে উপরে নোটিফিকেশান আসবে যে ক্লেম সাকসেসফুল। এই দুইটা না হলে কিন্তু আপনি টাকা পাবেন না। তো এখানে আমরা গেট বোনাসে ক্লিক করলাম, এই যে অ্যাডে নিয়ে আসছে, তো এই যে ক্লিক দিস অ্যাড এখানে নিচে বলছে, আমরা এখানে ক্লিক দিস অ্যাড, ঠিক আছে, যেটা এখানে 49 সেকেন্ড। তো আমাদেরকে এটা কী করলো, এখানে বলছে যে তারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে, তো আমি কিন্তু এটা ইনস্টল করব না, আমি জাস্ট ইনস্টল আচ্ছা করে নিই, যাই হোক ইনস্টল করবো না, কারণ এখানে আমার দেখেন স্ক্রিন রেকর্ডার চলছে, যার কারণে তারা বলছে যে আমরা কাজ করতে পারবো না, মানে ইনস্টল করতে পারবো না। যখন এটা আমি সরাই দিব, এই জিনিস স্ক্রিন রেকর্ডারটা সরাই দিব, তখন হয়তো করতে পারবো। তো যাই হোক, আমি যেহেতু আমি এখান থেকে এখানে কাজও করব না, কারণ আমি ইউটিউবিং করি, ঠিক আছে। তো এটা 100% পেমেন্ট করবে ইনশাল্লাহ, আর এটা করবে আপনার মিনিমাম যারা এপ্রিল এপ্রিল মাসে দেখবেন তাদেরকে কিন্তু আজ আর কাজ করার দরকার নেই, বা একবার প্লে স্টোরে যাবেন দেখবেন যে তাদের কী কন্ডিশন রয়েছে, যদি সব ঠিকঠাক থাকে তাহলে করবেন, নাহলে করার দরকার নেই, কারণ এইসব অ্যাপ 3 থেকে 4 মাসের মধ্যে কিন্তু চলে যায়, আবার কিন্তু নতুন নিয়ে আসে, কারণ এটা গুগল কিন্তু এটা অটোমেটিক আপনাকে ই করে দেয়, ডিলিট করে দেয়। এই যে এখানে ক্লেম সাকসেসফুলের মেসেজ চলে আসছে, তো আমাকে 40 পয়েন্ট দিয়েছে তারা, ঠিক আছে। তো 40 পয়েন্ট দেওয়ার পরে কিন্তু আমরা আবার যখন স্টার্ট টাস্কে ক্লিক করব, দেখেন আবার আটটি কাজ চলে আসলো, এর মানে হচ্ছে সারা দিনেই আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, 1-2 মিনিটের মধ্যে 40, 50, 100 পয়েন্ট করে পাবেন। আমাকে প্রথমে 40 পয়েন্ট দিয়েছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে এখানে আপনাকে 70-80 পয়েন্ট করে দেওয়া হয় যখন আপনি বেশি কাজ করবেন। তো আর কোনো কাজ নাই এখানে, তাদের চ্যানেল রয়েছে এবং তাদের ইয়া দেখাই দিলাম, এখানে ক্লিক করলে তাদের চ্যানেলেও দেখতে পারবেন, তাদেরকে ধরতে পারবেন সহজে, আর এখানে ডিরেক্টলি নোটিশ টোটিস পড়ে নেবেন, আমি এগুলো পড়বো না, তারপর একবার দেখাই দিই কী নোটিশ দেয়, এখনও কোনো নোটিশ নাই। চ্যানেলে ক্লিক করলে হয়তো ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে আমাদেরকে, আর এখানে 3 ডটে আপনার ওয়ালেট দেখাবে, টেলিগ্রাম চ্যানেল তাদের রয়েছে, সাপোর্ট গ্রুপ রয়েছে, আর ডেভেলপার ইয়া রয়েছে। এবার আমি আপনাদেরকে উইথড্র অপশানটা দেখাই দিই, দেখেন এখানে রিচার্জ রয়েছে, বিকাশ, নগদ, আর এখানে আপনি সিলেক্ট পেমেন্ট মেথড করবেন, বিকাশের মাধ্যমে কিসের মাধ্যমে এখানে করে নেবেন। তো এখানে দেখেন বিকাশে আমি এখানে বলছি, দেখেন 5000 পয়েন্ট হলে 20 টাকা রিচার্জ নিতে পারবেন, 32000 পয়েন্ট হলে 200 টাকা বিকাশে নিতে পারবেন, 32000 পয়েন্ট 200 টাকা বিকাশ, ঠিক আছে। আবার 32000 পয়েন্ট হইলে 200 টাকা নগদে নিতে পারবেন, প্রতিদিন সন্ধ্যা 7টা হতে রাত 10টার মাঝে পেমেন্ট করা হবে, ঠিক আছে। তো এইভাবে কাজ করেন, যদি 5000 পয়েন্ট হয় তাহলে 20 টাকা রিচার্জ নিয়ে দেখতে পারেন, 32000 পয়েন্ট হলে 200 টাকা বিকাশ আপনারা নিয়ে নেবেন। তো খুব সহজে এটা দিয়ে করা যাবে ইনশাল্লাহ, করেন, আমি যেহেতু দেখেছি, এবং যদি আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাই তাদের রেটিংটা খুব ভালো, এবং যেটা বলছিলাম যে তাদেরকে কীভাবে ধরবেন, এই যে টুকটাক পেট আমরা ক্লিক করলাম, নিচে যখন যাবেন দেখেন এই যে মোর বাই SR সোহেল, মানে এই যে SR সোহেল, টুকটাক পে এর নিচে দেখেন SR সোহেল লেখা আছে, মানে তাদের আরও কিছু অ্যাপ রয়েছে, মানে তারা সবসময় মার্কেটে থাকে আর কি, মানে প্লে স্টোরে থাকে, যেমন হয়েছে ওয়েবক্যাশ প্রো, পে ক্যাশ। তো আমি ওয়েবক্যাশ প্রো যদি খুলি, দেখেন এখানে তারা বলছে, দেখেন যে অ্যাপ ছিল সেটাও দেখেন, থ্যাঙ্কস পেমেন্ট দেওয়ার জন্য, এভাবে যেন পেমেন্ট পাই 100% রিয়েল। এখানে একজন খারাপ রিভিউ দিয়েছে, ভাই এত কষ্ট করে 30 টাকার জন্য প্লিজ বেমানি করেন না। তো এখানে তাদের আরেকটি আমি দেখাবো, এই যে দেখেন এখন আমরা পে ক্যাশে চলে আসছি সোহেলের, আপনি ভুলভাল করলে টাকা কিন্তু আপনার চলে যাবে, সবাই যে টাকা পাবে তা কিন্তু না। গুড অ্যাপ, নাইস অ্যাপ, অ্যাপটা ভালো ছিল কিন্তু এইবার ভালো হয়নি, বুঝলেন। তো আমি যেটা বলছি যে গুগল কিন্তু এটা এগুলো 3 থেকে 4 মাস পরে অটোমেটিক ডিলিট করে দেয়, কারণ এগুলো ইনভ্যালিড ক্লিক হওয়ার জন্য, আপনার অ্যাকাউন্টটা ব্যান করবে কেন, কারণ আপনি অ্যাডের মধ্যে ক্লিক করেন, ক্লিক করলে তাদের ক্ষতি আসে, তাদের গুগলটা কিন্তু কী করে, তাদের অ্যাপ্লিকেশনটা ডিলিট করে দেয়, যার কারণে আপনাকেও ব্যান করা হয়। তো ধন্যবাদ সবাইকে।